সিজনাল ব্যবসায় যারা পাড়া মহল্লা হয় ওরা হয়তো বা কিছু কম দামে পাড়া মহল্লা থেকে চামড়া নিচ্ছে কিন্তু যারা মূলত যারা এই আড়ার এবং যারা চামড়া সরাসরি কিনে ওদের কাছে কিন্তু আটশো থেকে নশো টাকায় বিক্রি করতেছে আমরা এই পর্যন্ত আরও কিছু আসবে এই পর্যন্ত আসচাল্লিশটা চামড়া পাইলাম বড় মানের চামড়াই সাতশো টাকা করে বিক্রি হয়েছে তো আমরা আশা করছি বা আশা করতেছি ভবিষ্যতে এই চামড়ার দামটা তো কম কেন এই শিল্পটাকে ধরে রাখার জন্য আসলে আরও বারান থাকে যেহেতু গরিব এতি মশা হয় এরা প্রাপ্য এই সরকারের কাছে আবেদন থাকবো বা যারা এই সংকত ব্যবসা নিয়ে আসেন এদের কাছে আবেদন থাকবে এই শিল্পটাকে আমি চাঙ্গা করা যায় কীভাবে দামটা একটু মূল্য বৃদ্ধি করা যায় বাড়ান যায় এখান থেকে সেরা চামড়াগুলো আমি বাসাই করে কিনি মনে করেন এলাকায় আমি সাতশো রেট দিই সাড়ে সাতশো রেট দিই সাতশো রেট দিলে আমার একটা লেবার যদি কাটে তার এক হাজার টাকা হাজিরা দিতে হয় এই যদি আমি পনেরোটা চামড়া কিনলাম পার পিস চামড়ায় কিন্তু আপনার প্রায় তিরিশ টাকার বত্রিশ তেত্রিশ টাকা চলে আসে তাহলে যদি আমি সাতশো রেট দিই সাতশো তেত্রিশ টাকা গাড়ি ভাড়া এখানে পার পিচ চামড়ায় প্রায় পঞ্চাশ টাকা তাহলে সাতশো তিরাশি টাকা আমি যদি নশো পেয়েছি তাহলে আমার একশো সতেরো টাকা লাভ থাকে সিজনাল ব্যবসায়ী যারা পাড়া মহল্লা ওরা হয়তো বা কিছু কম দামে পাড়া মহল্লা থেকে চামড়া নিচ্ছে কিন্তু যারা মূলত যারা আড়তদার এবং যারা চামড়া সরাসরি কিনে ওদের কাছে কিন্তু আটশো থেকে নশো টাকায় বিক্রি করতেছে আমরা আসলে গরু ছাগল মহিষ ভেড়া মিলিয়ে প্রায় এক এক কোটি থেকে এক কোটি দশ লক্ষ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করতেছি আমরা আজকে সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে আমরা দেখেছি যে মোটামুটি কোরবানি ভালোই কোরবানি হয়েছে এবং চামড়ার যোগানও ভালো আমরা আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন হবে আন্তর্জাতিক বাজারে আসলে চামড়া যতটুকু চাহিদা আছে কিন্তু সেই হিসাবে আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় আমরা ওইখানে চামড়া বিক্রি করতে পারছি না আমরা আসলে নিজেদের ট্যানারিগুলো কমপ্লাইস না থাকার কারণে বা চামড়া শিল্পনগরী কমপ্লাইস না থাকার কারণে আমাদেরকে বাধ্য হয়ে অনেকটা চায়না মার্কেটের উপর নির্ভর করে কম দামে চায়নাদের কাছে চামড়া বিক্রি করতে হয় সেই হিসাবে বাংলাদেশের চামড়ার আসলে যেই দাম হওয়ার কথা সেই দামে আসলে চামড়া বিক্রি হচ্ছে না অনেকটা আন্তর্জাতিক বাজারে যেই দাম সেই হিসাবে অনেকটা কম দামে বিক্রি হচ্ছে তো আমরা আশা করি চামড়া শিল্পনগরী সাভারে ট্যানারিগুলো মোটামুটি প্রস্তুত এইখানে প্রায় বিশটা ট্যানারি যে কোনো সময় এলডাব্লিউজি সনদের জন্য ওরা অ্যাপ্লাই করতে পারবে ওদের অবস্থান খুবই ভালো এখানে হয়তোবা সিইটিভি বা ওয়েস্ট ম্যানেজমেন্টের কিছু গ্যাপ আছে এটা নিয়ে আর সরকার কাজ করতেছে আমরাও সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসতেছি আশা করি যদি এখানে হয়তোবা বিশটা ট্যানারি যদি এল সনদ পেয়ে যায় তাহলে চামড়ার যে আজকে দুরবস্থা চামড়া নিয়ে যে আজকে যে কথা হচ্ছে চামড়া ন্যায্য দাম পাচ্ছে না এটার থেকে আমরা হয়তো মুক্ত আসলে যত প্রতিকূল অবস্থায় ভিতরে যাক না কেন ট্যানারিগুলো কিন্তু এই বছরের সৃষ্টি ফাইভ টিভি টেভাই চামড়া কিন্তু কোরবানি সংগ্রহ করে এরা কিন্তু চামড়াটা কোরবানির সময় সংগ্রহ করতে অনেকটা বাধ্য যেহেতু আমি আমার মনে হয় গত বছর যেটা হয়েছে গত বছর খুব ভালোভাবে ম্যানেজমেন্ট হয়েছে এবং গত বছর যারা চামড়া কিনেছে বা সংরক্ষণ করেছে তারা ন্যায্য দাম পেয়েছে এবছরও যারা গরমের সিজন ভালোভাবে যদি চামড়া সংগ্রহ করে এবং সংরক্ষণ করে তাহলে চামড়া ন্যায্য দাম আর যারা ভালোভাবে লবণ দেবে না চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে নেজ্য দাম পাবে কি না সেটা সন্দেহ আছে বা ন্যায্য দাম থেকে বঞ্চিত হবে আমরা ট্যানারি মালিকদের শত প্রতিকূল অবস্থায় কিন্তু আমরা যে চামড়া ইনশাআল্লাহ আসবে সেটা আমরা সংগ্রহ করার ইচ্ছা আছে আমরা সেটা করবো ইনশাল্লাহ